থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে চর দ্বীপচর ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় অর্ধ শতাধিক গ্রামে এখন পানিবন্দি প্রায় পনেরো হাজার পরিবার তলিয়ে গেছে চারশো হেক্টর জমি চর গোয়ালপুরি মণ্ডলপাড়া থেকে আরও জানাচ্ছেন এ বিষয়ে সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু আমার পিছনে বন্যার পানিতে তলিয়ে যাওয়া যে গ্রামটি দেখা যাচ্ছে এটি গোয়ালপুরি মণ্ডলপাড়া এটি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ যে আছে সেই নদের অভ্যন্তরে অবস্থিত এটি একটি দ্বীপচর এই গোয়ালপুরি দ্বীপচরে একশো পনেরোটি পরিবার বসবাস করছেন তারা গত বছর ভাঙনের শিকার হয়ে এখানে এসে নতুন করে ঘরবাড়ি তুলতে শুরু করেছিলেন কিন্তু সেটি শেষ না হতেই আবার এই বন্যা এসেছে তো শুধু গোয়ালপুরি গ্রাম নয় পার্শ্ববর্তী যে শিবের বাতি সেখানেও একশো পরিবার সেখানে পানিবন্দী হয়ে আছে যার ফলে তারা এখন দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন তারা বলছেন যে তাদের এখন শুকনো খাবারের অভাব কারণ রান্নাবান্না করা তাদের জন্য খুবই কষ্টকর আর পাশাপাশি তারা বিশুদ্ধ পানীয় জলের সংকটে পড়েছেন তো এই অবস্থা এখন কুড়িগ্রামের কমবেশি প্রায় অর্ধ শতাধিক গ্রামে যে যেগুলো চর দ্বীপচর এবং নিম্নাঞ্চলের গ্রাম যেগুলো প্লাবিত হয়েছে সেখানে প্রায় পনেরো হাজার পরিবার এই ধরনের সমস্যার মধ্যে ঋণাপাত করছেন কুড়িগ্রামে কিন্তু বন্যা পরিস্থিতি আজকে আরও অবনতি ঘটেছে নদ নদীগুলোর পানি আরও বৃদ্ধি পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের যে ফসলের ক্ষেত রোপা আমন বিস্তলা এগুলোও কিন্তু তলিয়ে গেছে কৃষি বিভাগ বলছে এটি পরিমাণ এখন পর্যন্ত তারা যে তথ্য সংগ্রহ করেছেন সেটি চারশো পঁচাত্তর হেক্টর কৃষির পাশাপাশি কিন্তু আবার জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন যে তারা কিন্তু এখন বিভিন্ন যে পানিবন্দী মানুষগুলো আছে তাদের সহায়তায় কিন্তু তারা ত্রাণ বিতরণ শুরু করেছেন তবে এই গোয়ালপুরি চরের কিছু মানুষ বলছেন তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ পান নেই যার জন্য তাদের দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য